হ্যাঁ হ্যাঁ এখন আমি কথা বলবো ডিরেক্টর হিমেল আশ্রফ নিয়ে আমি তার কালকে একটা ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউটা দেখার পর মনে হলো যে তিনি এই ইন্টারভিউতে যে যে কথাগুলো বলেছেন যেভাবে সহজ স্বীকারোক্তি দিয়েছেন এইটা আমার কাছে কেন ভালো লেগেছে দেখেন এই ডিরেক্টর কে নিয়ে হিমেল আশ্রফ কে নিয়ে যে যে কারণে ট্রল হয়েছে যে যে কারণে সমালোচনা হয়েছে সেগুলোর কিন্তু রিজন রয়েছে প্রথমত তিনি যখন প্রিয়তমা মেক করেন বা প্রিয়তমা রিলিজের পর বা আগে তিনি যে ধরনের স্টেটমেন্ট দেন ইতিহাস করবে বা বিভিন্ন ইন্টারভিউতে যে একটা কনফিডেন্ট বা ওভার কনফিডেন্ট প্রকাশ করেন এইটা তখন অনেকের কাছে ভালো লাগেনি দ্বিতীয়ত প্রিয়তমা যখন রিলিজ হয় প্রিয়তমা ছিল ইন্ডাস্ট্রি অল টাইম বাট বা কিন্তু এরপরে আপনি হিমাল আশ্রফ যতগুলো স্টেটমেন্ট কথা বলি বা যতগুলো ইন্টারভিউ কথা বলি আপনি কোথাও তার এই সহজ স্বীকারোক্তি দেখবেন না যে প্রিয়তমা একটা এভারেস্ট মানের ফিল্ম ছিল হ্যাঁ সেটাকে তো আমি এভারেজ বলবো বা আমি সেটাকে বলবো না এবং হয়তো হিমেল আশ্রফ কে নিয়ে আরো বেশি সমালোচনা হয় এটার প্রথম রিজন ছিল আপনি হিমেল যদি প্রিভিয়াস ইন্টারভিউ গুলা দেখেন সেখানে এটা বলেছিল যে রাজকুমারের প্রত্যেকটা গান প্রিয়তমাকে সারিয়ে যাবে প্রিয়তমাকে ভিট করবে এই যে একটা অডিয়েন্সের এর মাঝে হিউজ একটা এক্সপেক্টেশন সে ক্রিয়েট করে রেখেছে যখন গানগুলো আসলো অনেকের কাছে সেই গানগুলো ভালো লাগে না দ্বিতীয়ত যখন আমি একাই রাজকুমার এই গানটা রপ করে ভাই এটা নিয়ে হয়তো নতুন করে কিছু বলতে হবে না আমি নিজেও ধুয়ে দিয়েছিলাম এই গানটা নিয়ে এত বেশি ট্রল হয় আমার মনে হয় না যে লাস্ট শাকিব খানের কোনো মুভির গান নিয়ে এতটা ট্রল হয়েছে সাথে ডিরেক্টর কেনিউ এরপরে এই ফিল্মের টিজার বা ট্রেলারে কিন্তু দেয়নি যার কারণে এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয় সাকিব ইয়ানদের যে একটা ফ্যান ক্লাব আমি কখনো দেখিনি যে সাকিব ইয়ান সাকিব খানের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে বা সাকিব খানের সাথে যে ডিরেক্টর হয়েছে তাকে নিয়ে ট্রল করতেছে তাকে নিয়ে সমালোচনা করতেছে এটা আই থিং আমাদের দেখা ফার্স্ট বাট হিমেলাশ্রাব তার ইন্টারভিউতে কালকে যে কথাগুলো বলে সেই কথাগুলো আমার কাছে সহজ স্বীকারোক্তি মনে হলো এটার ফার্স্ট রিজন তিনি এতটুকু বুঝতে পেরেছে যে রাজকুমারের ধারে কাছেও প্রিয়তমা নেই প্রিয়তমা একটা এভারেস্টমানের ফিল্ম ছিলwidetildeতো তারই পুরো ইন্টারভিউতে আমি কোথাও শুনতে দেখি নাই যে এই ফিল্মটা আই মিন রাজকুমার ইতিহাস করবে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ফিল্মের ডিরেক্টর তার ফিল্ম নিয়ে এতটুকু বল ফিল্মটা ভালো আপনি সিনেমা হলে গিয়ে দেখুন এরপর আপনি আপনার ওপিনিয়ন জানান বাট সে কিন্তু এটা কখনোই বলতে পারে না যে এই ফিল্মটা ইতিহাস করবে এই ফিল্মটা এটা রেকর্ড ব্রেক করবে আমি মনে করি এই কথাটা কোনো ডিরেক্টরে বলা উচিত এই কথাটা বলবে অডিয়েন্স রাজকুমার রিলিজ পেয়েছে রাজকুমার পজিটিভ রিভিউ পাচ্ছে এখন অডিয়েন্সই বলবে যে এটা প্রিয়তমা রেকর্ড ব্রেক করবে কি করবে না অডিয়েন্সই এইটা নিয়ে স্টেটমেন্ট ডিরেক্টরদের সময় যারা অডিয়েন্স তাদের প্রতি রেসপেক্ট যারা ফিল্ম নিয়ে আলোচনা করে বা সমালোচনা করে তাদের প্রতি রেসপেক্ট হতে পারে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা অন্য রকম আর যারাই জানে কথা বলতেছে তাদের পয়েন্ট অফ ভিউ অন্য রকম বাট এটার মানে এইটা না যে তাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম তাকিনা দুচারটা কথা বললাম এটা কোনো ডিরেক্টরের কাজই হতে পারে না ডিরেক্টর সে প্রমাণ দিবে তার কাজ দিয়ে তার ফিল্ম দিয়ে এরপর হিমালয়শট নেক্সট ফিল্ম করবে কি করবে এইটা নিয়ে তার যে স্টেটমেন্ট এটাও আমার কাছে ভালো লেগেছে তিনি এখন একটা ব্রেক নেবে এবং 2026 এর দিকে হয়তো তিনি কিছু একটা করবে যদি সে এটা করে এই ডিসিশনই থাকে তাহলে আমি মনে করি এটাই বেস্ট ডিসিশন কারণ ব্যাক টু ব্যাক দুটো কাজ ऑलरेडी দিয়ে দিয়েছে সো এই টাইমে যদি প্রপার একটা একটা ব্রেক নিতে পারেন তাহলে প্রিয়তমা যে মানের ফিল্ম ছিল সেটা থেকে হাজার গুণে বেটার ছিল রাজকুমার রাজকুমারের পর আপনি যদি ব্রেক নিয়ে আরেকটা কাজ করেন রাজকুমার থেকেও বেটার হবে রাজকুমারের যে সিলি মিস্টেক গুলো ছিল আই থিঙ্ক সেটার নেক্সট কোন প্রজেক্টে থাকবে না এছাড়া আপনাকে নিয়ে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আপনি যেভাবে সাকিব খানকে ইউটিলাইজ করেছেন আই মিন তার পারফরমেন্সে প্রিয়তম এবং রাজকুমার বাদে লাস্ট কোন ফিল্মে সাকিব খান এরকম ন্যাচারাল অ্যাক্টিং করেছে খুঁজতে গেলে আরো ব্যাক স্টোরিতে যেতে হবে অবশ্যই আপনার পরবর্তী প্রজেক্টের জন্য শুভেচ্ছা থাকবে আমরা আপনার বলতে পারেন গুড উইশা সো বেস্ট অফ লাক নেক্সট যে গাজি করুন সেটা যেন রাজকুমারের থেকে আরো বেটার হয়